হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আর আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন্স রুল সম্পর্কে যদি আপনার ধারণা কম থেকে থাকে, তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন্সের তরফ থেকে কিন্তু আপনার যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসতে পারে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক সম্পর্কে সমস্ত রকম ডিটেলস আপনার বলবো। তো কোন কোন বিষয়ে ভিডিও করলে আপনার কমিউনিটি গাইডলাইন্স আসতে পারে, তো যদি আপনার কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলের উপরে কী কী ক্ষতি হবে বা কী কী হতে পারে, তো সবই আমি আজ পর্যন্ত এই ভিডিওটা ডিটেলসে বলবো। তো এটা জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিজের লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনাদের সাথে আছি আমি অশিষ, তো আপনারা দেখছেন আল্ট্রা কুক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি এটা বলি যে কোন কোন বিষয়ে ভিডিও করলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সবার প্রথমেতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, তো এই ধরনের ভিডিও বানাবেন না। অথচ আপনারা গুগল থেকে কীভাবে ফটো ডাউনলোড করে আপনার ভিডিও সেভ করবেন, ঠিক আছে, এবং কোনোরকম সং, ঠিক আছে, সং নিয়ে আপনার ভিডিওতে ইউজ করবেন না, ঠিক আছে। তো সং পাওয়া যায়, ঠিক আছে, নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু পাওয়া যায়, তো ওই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি বসাতে পারেন, তাহলে আপনার কোনোরকম কমিউনিটি গাইডলাইন্সের তরফ থেকে স্ট্রাইক আসবে না, ঠিক আছে। আর যদি আপনি কোনোরকম স্ক্যাম অ্যাপসের কথা বলেন যে এই অ্যাপস আপনারা ডাউনলোড করুন, এসব অ্যাপস প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই, আননোন অ্যাপস, এসব অ্যাপসের যদি লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়, তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক আসতে পারে। এছাড়াও আপনার কোনোরকম বড়ো বড়ো ইউটিউবারের ট্যাগ যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে কিন্তু এর থেকে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। এবং আপনি ভিডিওতে বলছেন এক, দেখাচ্ছেন না, এবং থাম্বনেল দিলে আর এক, থাম্বনেলের সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তো এগুলো আপনার মাথায় খেয়াল রাখবেন। তো এই যে যে বিষয়গুলো বললাম, যে যে আমি বললাম, তো এগুলো আপনারা একদম করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবেন। তো আপনি জেনে গেলেন, ঠিক আছে। তো তো বন্ধু, এবার বলি যে কমিউনিটি গাইডলাইন্সের, যদি আপনার চ্যানেলে প্রথমে যদি কোনো কমিউনিটি গাইডলাইন্সের কোনো রকম রুলের বিরুদ্ধে যদি কোনো ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সবার প্রথমে একটা ওয়ার্নিং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স দেওয়া হয়। তো ওয়ার্নিং স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন্স, এটা মানে কিছু না, ঠিক আছে, তো আপনার কোনো রকম ক্ষতি হবে না, চ্যানেলে কিছু হবে না, এটা 3 মাস অথবা 90 দিন ধরে আপনার চ্যানেলে থাকবে। তো 90 দিনের ভিতরে যদি আপনি ইউটিউবের রুল ভাঙে, ঠিক আছে, বা কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যদি এমন কোনো ভিডিও বানালেন, তাহলে কিন্তু আপনার একটা স্ট্রাইক দেওয়া হবে। আর ওই একটা যদি স্ট্রাইক আপনার চ্যানেলে আসে, তাহলে কিন্তু আপনি 1 সপ্তাহ ভিডিও বানাতে পারবেন না, ঠিক আছে, থাম্বনেল বানাতে পারবেন না, এবং কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবেন না, এবং আপনি 15 মিনিটের উপরে ভিডিও বানাতে পারবেন না, এবং লাইভ স্ট্রিম দেখাতে পারবেন না। তো এই ধরনের প্রবলেম কিন্তু আপনার দেখাবে শুধু এটা 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহ পরে আপনি এটা কিন্তু আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এবার যদি আপনার চ্যানেলে ওই 90 দিনের ভিতরে ওটা আপনি উঠে যাবে, ঠিক আছে, ওই 1টা স্ট্রাইক পড়লো না, ওটা 90 দিনের ভিতরে আপনি উঠে যাবে। যদি ওই 90 দিনের ভিতরে যদি আপনি কোনো যদি আবার যদি কোনো রকম ভুল করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আবার 1টা স্ট্রাইক পড়বে, সেটা 2 নম্বর স্ট্রাইক, ঠিক আছে। তো 2 নম্বর স্ট্রাইক পড়লে কী হবে, যেটা 1 সপ্তাহ ধরে ছিল না, প্রথম স্ট্রাইক পড়লে সেটা কিন্তু 2 সপ্তাহ ধরে আপনার চ্যানেলের মানে 2 সপ্তাহ ভিডিও বানাতে পারবেন না, 2 সপ্তাহ থাম্বনেল বানাতে পারবেন না, 2 সপ্তাহ কমিউনিটি পোস্ট বানাতে পারবেন না, যে কোনো আমি প্রথমে স্ট্রাইকে বলেছি, ঠিক আছে, সেই একই রকম, ঠিক আছে। আর যদি আপনার এটা কিন্তু 90 দিন ধরে থাকবে, ঠিক আছে, 90 দিন পরে আপনি উঠে যাবে। তো ওই 90 দিনের মধ্যে যদি আপনি কোনো রকম এমন কোনো ভুল করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ইউটিউব থেকে ডেড হয়ে যাবে বা আউট হয়ে যাবে, ঠিক আছে, টেক ডাউন হয়ে যাবে। তো এটা আপনার মাথায় খেয়াল রাখবেন। তো এর জন্য আপনারা হয়তো বুঝে গেলেন যে কী কী বিষয়ে বললাম, তো কোন কোন বিষয়ে ভিডিও করলে আপনার চ্যানেলের কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। তো এইগুলো আপনারা খেয়াল রাখবেন, আর স্ট্রাইক একবার আসলে কিন্তু অনেক ক্ষতি হবে, ঠিক আছে। আর আপনি অনেকদিন ধরে কষ্ট করছেন, অনেক ধরে বিয়ে করছেন, তো আপনার কষ্টের ফল কিন্তু এরকমভাবে নষ্ট করতে দেবেন না, ঠিক আছে। আপনি আপনার চ্যানেলকে ভালোবাসুন, আপনার চ্যানেলকে ঠিক গুছিয়ে রাখুন। আর যদি আপনার চ্যানেলে এরকম ধরনের ভিডিও ছেড়ে থাকে, ফিরে অনেক ভিউ হচ্ছে, ঠিক আছে, তবুও আপনি ডিলেট করছেন না ভিউর লোভে বা আপনার ইনকামের লোভে, তো ওটা ডিলেট করে দেন, যখন তখন কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। আজ আসছে না, কাল আসছে না, বলা যায় কি 1 সপ্তাহ পরে আপনার চ্যানেলের কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক আসলো, এখনই ডিলেট করুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমি প্রায় সময় এরকম ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।